অন্যদিকে সাধারণ আমি, দু বেনি আর কপালে টিপ ছিল সর্বোচ্চ সাজ। তাই মনে মনে ভাবতাম, এমন কি পূর্ণ করেছি যে তোমায় পেয়েছি। সব কিছু হালকা করে নেয়াতে তোমার জুড়ি ছিল না। হঠাৎ পকেট ফাঁকা জেনেও রিক্সা ধরিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে আমার বাবার রক্তরাঙা চোখের সামনে পড়ে একটু না ঘাবড়িয়ে নোট নিতে আসার অভিনয় আমাকে মোহমুগ্ধ করত। মুগ্ধ হতাম তোমার কণ্ঠে, তোমার ঠোঁট টেপা হাসিতে, মিথ্যে লুকোনোর ব্যর্থ চেষ্টার পর নত চোড়া চাহনিতে। এমনকি তোমার হাই দেয়াটা পর্যন্ত ছিল আশ্চর্য সুন্দর। আমার সব কিছুতেই ছিল তোমার পূর্ণ মনোযোগ। সকালে কি খেলাম, রাতে ঘুম হয়েছিল কিনা, মুখের ব্রণটা টাটায় কিনা, আরো কত কি তুমি বলতে। আর বাড়ি এসে আমি ভাবতাম, কি পুণ্যে তোমায় পেলাম। অথচ আজ কতটা দিন, মাস, বছর বেরোলো, আমায় খুঁজলে না তুমি। সেই তুমি যে আমায় ছাড়া পুরো একটা সিঙ্গারা খেতে চাইতে না। কখনো যদি কলেজে না আসা হতো, অস্থির হয়ে পায়চারি করতে বাড়ির সামনের রাস্তায়, অপেক্ষা করতে কখন বারান্দায় এসে দাঁড়াই। সেই তুমি যে আমার জ্বর হয়েছিল বলে সারা দিন না খেয়ে কাটিয়েছিলে, আমি খারাপ রেজাল্ট করায় নিজের সার্টিফিকেট ছিঁড়ে কুটি কুটি করেছিলে। আজ সেই তুমি সুটটাই পরে নিপার ভদ্রলোকের মতন 9টা 5টা অফিস করো, অবসর সময়ে গোলাপের মতন ফুটে থাকা বউ নিয়ে সিনেমা দেখো, শপিং করো। কোথাও হঠাৎ মুখোমুখি হয়ে গেলে আমাকে চেনা আর হয়ে ওঠে না তোমার। আর আমি অবাক হয়ে ভাবি, হয়তো